সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষালয়ে নিয়ে আসার স্বপ্ন নিয়ে খুলনার মহেশ্বরবাসার কিছু তরুণ যে কাজ শুরু করেছিল তারই ফলশ্রুতিতে আজকের এই ব্যতিক্রম ধর্মী স্কুল ব্যতিক্রম ধর্মী শ্রেণীকক্ষ। আমরা আজকে সেই সফলতার গল্পই বলবো, কিভাবে বদলে গেল একটি এলাকার শিক্ষা ব্যবস্থা। খুলনা শহর থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত ফুলবাড়ি গেট এলাকা, শহর থেকে দূরে শ্রমিক অধ্যুষিত এলাকায় নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের বসবাস। আর্থসামাজিক অবস্থার কারণেই এ এলাকার শিশুরা উন্নত শিক্ষা থেকে পিছিয়ে রয়েছে। এখানে বসবাসরত শিশুদের অধিকাংশই শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত। কিন্তু একজন যুবকের স্বপ্নের সাথে স্বপ্নবিলাসী কিছু যুবকের প্রচেষ্টায় পাল্টে গেছে শিশু শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে থাকা এ অঞ্চলের চিত্র। শ্রমিক উদ্দেশিত মহেশ্বরবাসা এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের বদলে যাওয়ার গল্পের শুরু 2005-এ। এ এলাকারই এক ছেলে হাফিজুর রহমান বৃত্তি পেয়ে উচ্চ শিক্ষার জন্য দেশ ত্যাগ করলেও ভুলে যাননি দেশের সুবিধাবঞ্চিত শিশুদের কথা। উচ্চ শিক্ষার জন্য বৃত্তি পেয়ে দেশ ছাড়েন হাফিজুর রহমান। নরওয়েতে এমএসসি করবেন এমন বৃত্তি পেয়ে খুশি হয়েছিলেন হাফিজুর, কিন্তু বাড়ির পাশের বস্তির ছেলে মেয়েদের নিয়ে চিন্তায় পড়লেন তিনি। সেই 11-12 বছর বয়স থেকে এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করেন তিনি। তার দেশ ত্যাগের সিদ্ধান্তে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হলো এলাকার সুবিধাবঞ্চিত শিশুরা। কিছু একটা করতে হবে, এই চিন্তা থেকে শুরু ইডিএস এর পথ চলা। ফর্মালভাবে ইডিএস টা শুরু করি 2005 থেকে, কিন্তু এর আগে একটা ছোট্ট গল্প হয়ে রয়েছে। আমাদের বাসার সামনে একটা স্লাম এরিয়া ছিল, তো এরিয়াতে যে বাচ্চাগুলো থাকতো তারা আপনার চুরি বা ভিক্ষা বিভিন্ন কাজের সঙ্গে জড়িত ছিল, এবং তাদের বাবা মা যারা ছিল তারা আপনার সারাদিনই কর্মের জন্য আপনার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। সেক্ষেত্রে তারা তাদের সন্তানদেরকে সঠিকভাবে টেক কেয়ার করতে পারতো না। তাদের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান, এই জন্য আমরা এটাকে নাম করি ইডিএস, এডুকেশন ফর ডেপ্রাইভড স্টুডেন্ট। তখন আমাকে প্রথমে 7 জন স্টুডেন্ট দিয়ে দেয়, দিয়ে উনি নরওয়েতে চলে যায়। আমি আমার বাসায় মাদুর বিষয়ে আমার বেডরুমে, আমাদের প্রথমে কোনো রুম না থাকে, আমার বেডরুমে মাদুর বিষয়ে ওদেরকে পড়াইতাম। এক বছর পর আমাদের স্টুডেন্ট প্রায় আপনার 7 থেকে 70 জনের দাঁড়াই গেল। তাকে আমি বলার পরে উনি আমাকে কিছু টাকা দেন, সেই টাকাতে আমি 4টা বেঞ্চ এবং একটা ব্ল্যাকবোর্ড কিনি, এবং ওইখান থেকে আমি মোটামুটি শুরু করে দিই আমাদের ক্লাস নেওয়া। এবং ওইখানে প্রায় আমি 3 বছরের মতন আমি ক্লাস রান করি। আপনার 2008-এর শেষের দিকে অথবা 2009-এর প্রথম দিকে আপনার যোগীপুর ইউনিয়নে একটা বাড়ি কেনেন, পরবর্তীতে আমার বাসা থেকে ওইখানে আমরা শিফট করে চলে আসি। আমি ক্লাস 3 থেকে ইডিএস এ আসি, আইনটা সেকেন্ড ইয়ার পর্যন্ত ইডিএস এ আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। আলাইন ভাই হাফিজ মামা তার একটা প্রোগ্রাম স্টার্ট করে, তার আগে স্টার্ট করে, কিন্তু সেই সময় আলাইন ভাই আমাকে তার প্রোগ্রামে আসার জন্য ইনভলভ করে। এখানে লেখাপড়ার পদ্ধতিটিও ভিন্ন, কারো উপরেই জোর করে চাপিয়ে দেওয়া হয় না কোনো কিছুই। উচ্চ শ্রেণীর শিক্ষার্থীরা নিচের শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ দেয় অনেকটা বন্ধুর মতো, তাই তো আনন্দ ঘন পরিবেশে শিক্ষা গ্রহণ সহজ হয়ে উঠেছে শিক্ষার্থীদের কাছে। এখানে স্টুডেন্ট টিচার যারা যে তারা কাজ করতেছে, তারা স্টুডেন্ট টিচার যারা তারা আবার ছোট ক্লাসে, যে স্টুডেন্ট ক্লাসে ক্লাস যারা আপনারা কলেজ লেভেলে বা ইউনিভার্সিটি লেভেলে পড়ে, তারা আপনার ক্লাস 4-5 এবং হাই স্কুল লেভেলে যে স্টুডেন্ট ক্লাস তাদেরকে ক্লাস হচ্ছে। এবং এই এর মাধ্যমে আমাদের স্টুডেন্ট টিচার এবং আমাদের স্টুডেন্ট যারা আছে এদের মধ্যে ফ্রেন্ডলি ভাব গড়ে উঠতেছে। যারা উপরে ক্লাসে আছে, মনে করেন যারা অনার্সে আছে তারা মেট্রিকে, যারা 9-10 পড়ে তাদের ক্লাস নেয়,
আবার যারা ইন্টারে আছে তারা 4-5 এদের ক্লাস নেয়, মানে একজন আরেকজনকে সাহায্য করে। ব্যতিক্রমীয় শিক্ষাদান পদ্ধতির কারণে যেমন শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বেড়েছে, তেমন পরীক্ষায় ভালো ফলাফল করছে শিক্ষার্থীরা। মাস্টারের কাছে পড়তে হলে তো টাকা দিয়ে পড়া যায়, এর জন্য ফ্যামিলি পড়াইতে পারে না, এর জন্য ইডিএসএ ফ্রি ফ্রি পড়ায়, এখানে ভালো এবং মানে ভালোভাবে টিচাররা শিখাইতে পারে, এর জন্য এখানে আসা। আমার আব্বু হচ্ছে আজাক মিলে চাকরি করে, প্রায় মিলে সমস্যা হয়, ঠিক আছে, ওইখানে মানে চাকরি করে আমাদের পড়াশোনা চালানোটা সম্ভব নয়। এই বছরই আপনার 2013-তে আমাদের 18 জন এসএসসি পরীক্ষা দেয়, এর থেকে আমাদের 6 জন জিপিএ 5 পায় এবং বাকি যে স্টুডেন্টগুলো আছে তারা এ পায়। এইচএসসি যারা কমপ্লিট করছে এর থেকে আপনার 2 জন স্টুডেন্ট খুলনা ইউনিভার্সিটি চান্স পেয়েছে এবং 1 জন রংপুর বিশ্ববিদ্যালয়, এবং আর বাকি যারা ছিল বাকি প্রায় আপনার 12 জনের মতন তারা আপনার ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন সাবজেক্টে পড়ালেখা করতে পারে। আট বছর আগের ক্ষুদ্র একটি প্রয়াস আজ এলাকার সকল মানুষের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাই তো এলাকাবাসী সহ কুয়েট এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইডিএস এর দিকে। ভালোবাসি বিদায় তোরা এখানে পড়ালেখা করতিছে, না বাসলে তোরা পড়ালেখা করতে পারতো না, এরা না গেলে এরা ডাকতে যায়, এরা খুঁজে আনে, বারবার যায় বলে। আগে আমরা ভালো মনে করতাম না, যেহেতু মনে করতাম কি নাকি, কিন্তু এখন যে পর্যায়ে আসতেছে আস্তে আস্তে তাতে দেখি যে এটা খুবই একটা সুন্দর কাজ। প্রতিদিন বিকেলে সেদেশে সময় কাটাই, একেবারে থাকি, পড়াশোনা করাই, এই আমি তো অঙ্ক নিয়ে ধরি আর অন্যান্য সাবজেক্ট মাঝে মধ্যে ধরি করি। প্রথম 1-1.5 বছর এরকম হয়েছে যে আমরা নিজেদের কম্পিউটার নিয়ে গিয়ে ওদেরকে কম্পিউটার শিখাতাম, এবং কম্পিউটারের ক্লাস হয়তো ক্লাস 2 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সবার, এবং তখন মোটামুটি 1-1.5 বছর এভাবে চালানোর পরে পরে এই বছর থেকে হচ্ছে আমরা প্ল্যান করি যে আমরা এইচএসসি স্টুডেন্টদেরকে এইচএসসি ক্লাস নিয়ে শুরু করবো। যারা সামর্থ্য নাই তাদেরকে আমরা চেষ্টা করতেছি আমাদের নিজে থেকে হয় কিছু টাকা দিয়ে এসে বই কিনে দিয়ে, বা তাদের প্রাইভেট পড়ার মতো সামর্থ্য নাই পড়াইলাম কিছু এগুলো, আর যাদের সচেতনতা জানে আমরা চেষ্টা করি যেটা ইডিএস চেষ্টা করে মেনলি, যে বাসায় গিয়ে গিয়ে বলে বলে স্টুডেন্ট নিয়ে আসে। যারা এই ডেপ্রাইভ স্টুডেন্ট তাদের সুযোগ প্রয়োজন, তাদের কিছু সুযোগ প্রয়োজন, কিছু সুবিধা প্রয়োজন, আমরা শুধুমাত্র তাদেরকে সেই সুযোগটুকু দিচ্ছি, সেই গাইডলাইনটুকু দিচ্ছি। প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলেই আর স্বপ্ন দেখে সারা দেশে ছড়িয়ে পড়বে এমন উদ্যোগ, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় দেশের সকলে যে যার অবস্থান থেকে এগিয়ে আসবেন, সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসে বাংলাদেশ একদিন এগিয়ে যাবে, এ প্রত্যাশাই সকলের।